সর্ব
এখন জিজ্ঞাসা করা যে আপনাদের কোনো কি সমস্যা আছে এমনও কিছু কিছু মসজিদ আমি অবজারভেশন করেছি যেখানে মশা অতিষ্ঠতায় এতেকাবকারীরা খালি দিন গলে যে কখন চারটা উঠবে খালি বেঁচে যায় এ ধরনের মসজিদ আছে না নাই দুর্গন্ধে টিকা যায় না যতগুলো কার্পেট রয়েছে কার্পেট যেখানে এতেকাবকারীরা সেখানে ফ্যান একটা চলে মনে হয় যেন এই ফ্যান লাঠি দিয়ে ঘুরাতে হবে অর্থাৎ ক্যাপাসিটার দুর্বল হয়েছে ওই ওখানে এতেকাবকারীদের কোনো পরিসর পরিচর্যা বলতে কিছু নেই কিন্তু আমাদের এখানে কেমন আমি এখন দেখার সুযোগ হয় নাই ইনশাআল্লাহ আমি নামাজের পরে দেখব তাহলে আমারও একটু দায়িত্বটা পালন হয়ে যাবে কথা ঠিক না বলেন সভাপতি সাহেব একটু মুস্কি হাসতেছেন তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে মন্দ না পরিবেশটা কি আছে ভালো আছে আমি নামাজের পরে বাকি অংশটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারব আগামী জুমার রুকাই সুজুদ এখানে বলতে বোঝা গিয়েছে যারা বাইতুল্লাহ ইবাদত করবে আল্লাহর ঘরে ইবাদত করবে তারা যাতে শান্তিতে ইবাদত করতে পারে তাদের দিনটা যাতে ইবাদতের প্রতি ঝুঁকে যায় সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে 4,500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাজেশন করেছেন তার মানে কোন ফ্যানটা সমস্যা আছে এটা দেখার দায়িত্ব আছে না নাই অবশ্যই আছে এখন দেখুন আমরা কিছু মুসল্লি আছে আপনারা মনে কষ্ট দিবেন না যেই মুসল্লিরা সাপ্তাহিক শুক্রবারে আসে তারা এসে দুষ ধরতে থাকে এই মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব ফ্যান কেন চলে না এটা কি মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব কি করবে তার মানে উদ্দেশ্য হচ্ছে একটু আওয়াজ দিয়ে বুঝাচ্ছেন আমি কিন্তু অন্তত শুক্রবারে আসি জাতি জানতে জানি কথা ঠিক না বলে আমার যারা শুক্রবারে আসে না দুই দিয়ে আসে তাদের সাউন্ড থাকে এসে তিন গুণ বেশি তার মানে এই খাদেম সাহেব আপনি কোথায় এই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাজটা কি এসি বাতাস কেন হচ্ছে না বুঝাচ্ছে তিনি সামনে কমিশনার ইলিশান করবেন উনি অন্তত ঈদের নামাজে যে আসে জাতি জাতে জানে অন্তত ভোটটা পায় কথা ঠিক কিনা বলে এই জন্য এ ধরনের আচরণ করা যাবে না আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়েছেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন যারা দায়িত্বশীল খাদেমরা থাকবেন মুয়াজ্জিন থাকবেন অন্যরাও থাকবেন একটু টিস্যু পরে আছে এটা কি মুয়াজ্জিন আর খাদেমেরই উঠাতে হবে আমি কি উঠাতে পারি না একটু কথার কথা বলছি পারি কি পারি না বাবাজি বন্ধুরা আমার শুধু তাই না যাবেন আর পয়গম্বর মসজিদে নববীতে ঢুকেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহি বিল্লাহি তাল্লাহে আল্লাহি বিরাব্বিল কাবা আমি যাবেন আর পয়গম্বরকে দেখেছি নিজের চাদর মোবারক দিয়ে ওই মসজিদে নববীটাকে তিনি মুছে দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ে যেতেন জামাল আর পয়গম্বর বলতেন বেলাল আমহালিয়া বেলাল মাহালিয়া বেলাল বেলাল থেমে যাও থেমে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন যে মসজিদ ময় পরিষ্কার রাখবে মসজিদের ময়লা পরিষ্কার করবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে উত্তম একটা বালাখানা উপহার দিবে আপনার শ্যামলীতে 10 তলা একটা বাড়ি আছে এরপরও আপনি একটু খুঁজেন ওই মনসিংহের এলাকায় গাজীপুরের এলাকায় একটা বাংলা